ਅੰਗਰੇਜ਼ੀ ਪਾੜੀ ਦੀ ਕਿਟ ਪਿਟ ਤੂੰ ਕਰਦੀ ਜਿਵੇਂ ਕੋਈ ਨੀ ਸਾਡੀ ਬਿਗ ਟੋਰੀਆ ਤੂੰ ਕੈਂਟੀ ਬਿਗ ਬੈਨ ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো মেকিং করার জন্য আমাদের একটি এক্সএমএল ফাইল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা আমাদের ফোন থেকে এক্সএমএল ফাইলটিকে শেয়ার করব এলাইট মোশন অ্যাপ্লিকেশনে। এই জন্য এখান থেকে এক্সএমএল ফাইলটিকে জাস্ট ট্যাপ করে ধরে এখান থেকে আমরা শেয়ার অপশনে ক্লিক করব, এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে দিলে এখান থেকে এক্সএমএল ফাইলটি এলাইট মোশন অ্যাপ্লিকেশনে ইনপুট হয়ে যাবে। তো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর আমরা ফোন থেকে এলাইট মোশন অপশনটিকে ওপেন করবো এবং এখান থেকে আমরা যে প্রজেক্টটি ইম্পোর্ট করলাম ওই প্রজেক্টের উপরে একটা ক্লিক করবো। ওকে, তো এখান থেকে প্রজেক্টের উপরে একটা ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে যাবো। এখানে বেশ কিছু লিরিক্স আছে, এই যে লিরিক্সগুলো এই লিরিক্সের রাইট সাইডে অর্থাৎ লিরিক্সের ইন্ডিংয়ের দিকে চলে যাবো। গেলে দেখবো যে বেশ কিছু লেয়ার আছে যেখানে মূলত ফটোস অ্যাড করতে হবে। তো এখানে যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই যে রাইট সাইডে, এই লেয়ারগুলোতে ফটোস অ্যাড করতে হবে। ক্লিক করবো ওকে, কালার অ্যান্ড ফিল্ড এবং হচ্ছে এখান থেকে মিরর ফ্রন্ট, তারপর একটি পিকচার সিলেক্ট করে এখান থেকে জাস্ট প্লাস এখন। এখানে যেহেতু ইউজ পরিমাণে লেয়ার আছে, আমরা জাস্ট একটি পিকচার দিয়ে ভিডিওটিকে কমপ্লিট করবো। পাশাপাশি যতগুলো লেয়ার থাকবে রাইট সাইডে প্রত্যেকটা লেয়ার হচ্ছে আমরা এখান থেকে কমপ্লিট করে নেব, অর্থাৎ ফিল আপ করে নেব। ওকে, তো এখান থেকে আমরা ফিল আপ করে নিলাম। দেন ভিডিওটি স্কিপ করে যাবো, যেহেতু এখানে অনেকগুলো আপনার লেয়ার আছে, এগুলো কাজ করতে কিন্তু অনেকটা সময় প্রয়োজন হবে। তো এখান থেকে আমরা স্কিপ করে আমরা চলে যাবো এন্ডিংয়ের দিকে। জাস্ট এখানে আর তিনটে লেয়ার বাকি আছে, এই লেয়ারগুলো হচ্ছে আমরা ফিল আপ করে নিব এইভাবে। এগুলো খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। ওকে, লাস্ট লেয়ার এই পর্যন্ত। ওকে, এখন জাস্ট আমরা হচ্ছে একটি মিউজিক অ্যাড করবো, যেন চলে যাবো ভিডিও স্টার্ট পজিশনে। মিউজিকের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে প্লাস আইকন, এরপর হচ্ছে মিডিয়াতে ক্লিক করবো, ভিডিও আকারে মিউজিকটা দেওয়া থাকবে, এটাতে ক্লিক করবো এবং এটা থেকে অডিওটা আলাদা করার জন্য লেয়ারটিতে ক্লিক করবো, ছোটো আইকন এবং এক্সট্রাক্ট অডিও। ওকে, অডিওটা আলাদা হয়ে গেলে ভিডিও লেয়ারটিকে ডিলিট করে দেবো, এজন্য ভিডিও লেয়ার একটা ক্লিক করবো, ডিলিট অপশনে ক্লিক করবো। এখন জাস্ট আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করবো, যেহেতু ভিডিওটি কমপ্লিট সেটা আপনি প্লে করে দেখতে পারেন। সব কিছু ঠিকঠাক মনে হয় এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। ওকে, এবং হচ্ছে এখান থেকে আমরা ভিডিও রেজলিউশন সিলেক্ট করে ফাইনালি আবার এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিও লোডিংয়ে সেভ হয়ে যাবে। এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।